বাকী রাইজর ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ 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 হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 জয় আয়োগ জয় আয়োগ জয় আয়োগ কংগ্রেস সরকারের দিনতো কোনোদিন এই বানপানী আর ঘোড়াকুমনিয়া সমস্যা সমাধান করবর কারণে কোনো ব্যবস্থা নহলে আজি হয়তো মই কলে মানে কংগ্রেস সরকার কংগ্রেস আমার বন্ধু পার্টি আমি একেলগতে কোয়ালিশনত আছো এইদিন কাজিয়া হয়েছে বড় অলপ গম পাইছে না এইদিন কাজিয়া হয়েছে বলে আমাকে তো সিট এড়ি নিদিলে পাঁচটা সিটের এটা সিট বিচারিছিল সব পার্টির কারণে কংগ্রেসক চারিটা দিয়ে দিছিল তারপরও ইহতে কাজিয়া লাগে আমার পর সিটটি লই গুছি গেল সেখানে অকমান কাজিয়া হয়ে আছে আকো হয়তো বুঝাবুঝি হয়ে যাব একটু বেলেগ কথা কিন্তু এটা কথা খাতা মই লগত থাকিলেও কম লগত নেথাকিলেও কম যে যা ৭৫ বছর ধরে বেশিরভাগ সময় কংগ্রেসে শাসনত থাকার পছতো কংগ্রেসে কিন্তু সংখ্যাগরিষ্ঠ রাইজর কোনো কামে নকরে না নদী ভঙনিয়ার রক্ষা করবর কারণে কাম করিলে না মাটির পট্টা দিবর কারণে কাম করিলে না এনআরসি কোন ঠিকমতে করে মানুষবিলাক নিরাপদ করে থ গুছি গল কোনো কামে কংগ্রেস দলে ভালকে নকরার কারণে আজি সংখ্যালঘু রাইজে এনেকে বিপদত পড়লিত সংখ্যালঘু রাইজে যেটা বিপদত পড়লে তেতিয়া সংখ্যালঘু রাইজে আইএমডিটির দোহাই দি এবার আনিলে এআইইউডিএফ যে কংগ্রেসে কাম নকরে কংগ্রেসে আমার সহায় নকরে কংগ্রেসে আমাক অকল ভোট লয় গতি আমি মুসলমানের নিজা দল খুলি কিন্তু মুসলমানের নিজা দলটা আকো এটা নিজা দল নহল সেটা একেবারে বিজেপির বিটিং হল বুঝলে নাই এআইডিএফ একু নয় এআইডিএফ হল আমার যখন মামা সে মামার চাচা হয় না চাচা আর মামা একটা মুদ্রারে দুটা পিঠি বলে কয় নয় এটা মুদ্রা এটা পয়সা এটো পিঠি মামা এটো পিঠি চাচা বুঝলে নাই যেটা মামার পিঠিত খজুয়াটি উঠে খড় খজুয়াটি উঠে এটা চাচাই এনেকে খজুয়াই দিয়ে আর চাচার পিঠিত যেটা খজুয়াটি উঠে মামাই যেটা এনেকে খজুয়াই দিয়ে এই দুইটা বলো সদায় একেলগতে থাকে একদম এটা কথা মনত রাখব আপনাকে এবার ফতেহ কীর্তন লৈছে এবার ফতেহ কীর্তন ললে মই আপনাদের সেলুট করো যে আপনাদের মুসলমান সমাজে এবার বদরুদ্দিন মৌলানা বদরুদ্দিন আজমল সাহাবক যে রাজনীতির পর বিটাই দিলে এই সময়খিনিত করে আপনাদের আটাইতো ভাল কাম এটা বদরুদ্দিন আজমল সাহাবে এটা সদায় হিমন্ত বিশ্ব শর্মার চলে গিয়ে গিয়ে কান্দি আছে গম পায়নে না সদায় কান্দি আছে বদরুদ্দিন আজমলে হিমন্ত বিশ্ব হিমন্তর চলে গিয়ে কান্দি আছে মামা তোমাক সহায় করবলে গিয়ে ময়ে বিপদত পড়ে গলো কান্দি আছে এটা মই এতিয়া আজি আহি সুধিছো যে আজি এই সমষ্টিত চেঙা সমষ্টিত আজিৰ দিনটোত কিমানে এ আই ডি এফৰ মানুহ আছে কৈছে এ আই ডি এফ খালি হ'ল হয় নেকি এ আই ডি এফ খালি হৈ গ'ল নেকি গৈছেনে নাই আছে আশ্ৰাফুল হুছেইনৰ লগত এতিয়া মানুহ আছেনে নাই আছেনে নাই আছেনে নাই এতিয়া কংগ্ৰেছক ভোট দিবলৈ ৰৈ আছে নহয় জানো হ্যাঁ হ্যাঁ কংগ্রেসক ভোট দিয়ক কংগ্রেসেও পিঠি ফালিব আটাইতক বেশি বিধানসভার 126 জন এম এল এর ভিতর যদি 51 জন এম এল এ একেলগতে চিঞরি বুলিহেতেন বেলেগ একো কথা নাই মোর লগতে যদি এবার মাত দিলেহেতেন এতিয়াহলে বিজেপিয়ে কেতিয়াও অসমত এনেকুৱা উৎপাত করব নোৱাৰিলেহেতেন বিধায়ক হওয়ার আগলৈকে ডাঙর বক্তৃতা প্রদান করে কিন্তু বিধায়ক হওয়ার পথত কেবল ডাঙর গাড়ি আর মানুষের কারণে ধুলি দিয়ে যায় মানুষের কারণে ডাঙর গাড়ির ধুলি আর বিধায়কজনে এসির হাওয়া আর গুয়াহাটীত মাটি গুয়াহাটীত নার্সিং হোম কিনা গুয়াহাটীত ফ্ল্যাট কিনা গুয়াহাটীত মাটি কিনা গুয়াহাটীত সম্পত্তি করা নিজের ঘৈণীয়েকক চাকরি দিয়া নিজের ঘৈণীয়েকক ট্রান্সফার করিও না এইবিলাক কামতেই কেবল ব্যস্ত হয়ে হিমন্ত বিশ্ব শর্মার শাসনকালত কথা কই ইয়াত থাকা মানুষবিলাকে শান্তিত থাকিব নাপাব লাগে কারণ বিজেপি আর আর এস এস মানুষের কারণে জাতির কারণে
ভাৰতীয় জাতিৰ কাৰণে, পৃথিৱীৰ মানুহৰ কাৰণে, আৰু বিশেষভাৱে মুছলমান সংখ্যালঘু ৰাইজ আৰু খ্ৰীষ্টান মানুহবিলাকৰ কাৰণে আটাইতকৈ ডাঙৰ হ'ব, হয়নে নহয়? মানুহবিলাক বৰ ঠাণ্ডাকৈ আছে, হয়নে নহয়? বিজেপি আৰ এছ এছ হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ, আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।